नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आगामी 60 दिनेर मध्ये केतुर दापटे चमके उठबे एई राशिगुली। कोन सेई सौभाग्यशाली राशिरा जारा आगामी 60 दिनेर मध्ये केतुर दापटे चमके उठते चलेछे, अर्थात आपनादेर जीवने अर्थ बृष्टि घटते चलेछे। ताहले आसुन बेशी देरी ना करे जिने नेওয়া যাক कौन से सौभाग्यशाली राशिरा। आगामी 60 दिनेर मध्ये केतुर दापटे चमके उठबे एई राशिगुली, अर्थात आपनादेर जीवने किन्तु अर्थनैतिक श्रीबृद्धि घटते चले। हाँ बंधुरा, तो कौन से सौभाग्यशाली राशिगुली बलार पूर्वे हमें अपन के जानाते चले केतु ग्रह आमादेर जीवने की कि भावे प्रभाव फेले थे जेने नेওয়া যাক। देखो केतु एवं राहु दुटोई किन्तु छायाग्रह बोले माना है, तब केतुर ब्यापारटा एकटु आलादा। केमन आलादा? केतु जे अर्थ देय सेटा किन्तु हठात करे देय एवं गुप्त भावे देय, अर्थात आमरा बोलते ही पारी गुप्तधन प्राप्ति किन्तु आपनादेर जीवने घटते पारे। एबार आपनादेर मने प्रश्न आसते पारे जे ए बर्तमान जुगे गुप्तधन की करे पाबो, ताई ना? ताहले आसुन आमी से विषये आपनादेरके छोटो करे किछु एक्सप्लेनेशन दिते चाई। प्रथमत 2020 आपनारा शुने थाकबेन एकजनेर बाड़ीते, अर्थात खूब गरीब मानुषेर बाड़ीते उल्का पिंड पड़ेछिलो एवं तार आनुमानिक बाजार मूल्य 200 কোটি টাকার কাছাকাছি। হ্যাঁ বন্ধুরা, আর সে কিন্তু সেই উল্কাপিণ্ডটি বেচে আজ কোটি টাকার মালিক। হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু টোটালটাই কেতু গ্রহের আন্ডারে। পাশাপাশি কেতু আমাদেরকে গুপ্ত বিদ্যাকে কিন্তু শিখায়, অর্থাৎ যারা গুপ্ত বিদ্যা নিয়ে চর্চা করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এবং পাশাপাশি এই কেতু গ্রহ আমাদেরকে ক্রিপ্টো কারেন্সি থেকে অর্থ দিয়ে থাকে। আপনারা যারা জানেন না ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে, তাদেরকে আমি ছোট করে বলি। আপনারা বিটকয়েনের নাম শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে একবার গুগলে গিয়ে সার্চ দিন বিটকয়েন প্রাইস, যেটির প্রাইস 2010 ছিল 100 টাকা মাত্র। বর্তমান প্রাইসটা আপনারা নিজেরাই একটু সার্চ করে দেখে নিন বর্তমান কত প্রাইস চলছে। আর এই সমস্ত অর্থ দিয়ে থাকে কিন্তু কেতু গ্রহ। তাই আমি আবারও আপনাদেরকে বলবো, আপনার ব্যক্তিগত জন্মছকে কিন্তু কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যাদের জন্মছকে কেতু গ্রহ শুভ অবস্থায় নেই, তারা রেমিডিয়াল মেজারমেন্টের দ্বারা সেই কেতু গ্রহকে কিন্তু শুভ করতে পারবেন। এবং আমার কাছে কিছু ক্রিয়া রয়েছে, সেই ক্রিয়াগুলো আপনারা যদি কনস্ট্যান্ট ফলো করেন তাহলে কিন্তু কেতুর কুপ্রভাবকে কিন্তু সুপ্রভাবে বদলানো সম্ভব। তাই যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক আগামী 60 দিনের মধ্যে কেতুর দাপটে কোন রাশিগুলি চমকে উঠতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 60 দিনের মধ্যে আপনারা কেতুর দাপটে চমকে উঠতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি কিন্তু ঘটতে চলেছে। ভাগ্যের সাপোর্ট এই সময় পেতে চলেছেন এবং গুপ্তবিদ্যা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে এবং আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 60 দিনের মধ্যে কেতুর দাপটে চমকে উঠতে চলেছেন আপনারাও, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে চলেছে। ভাগ্যের সাপোর্ট এই সময় আপনারা পেতে চলেছেন। যারা গুপ্তবিদ্যায় রয়েছেন বা গুপ্তবিদ্যা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 60 দিনের মধ্যে
কেতুর দাপটে আপনারাও কিন্তু চমকে উঠতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে। যারা গুপ্তবিদ্যায় রয়েছেন, অর্থাৎ গুপ্তবিদ্যা নিয়ে চর্চা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এবং আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 60 দিনের মধ্যে কেতুর দাপটে আপনারাও কিন্তু চমকে উঠতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। পাশাপাশি যারা গুপ্তবিদ্যায় রয়েছেন, তারা কিন্তু গুপ্তবিদ্যা থেকে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছেন। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 60 দিনের মধ্যে কেতুর দাপটে আপনারাও কিন্তু চমকে উঠতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন, কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। পাশাপাশি যারা গুপ্তবিদ্যা নিয়ে চর্চা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 60 দিনের মধ্যে কেতুর দাপটে আপনারাও কিন্তু চমকে উঠতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে। ভাগ্যের সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পেতে চলেছেন, কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। পাশাপাশি এই সময় যারা গুপ্তবিদ্যা নিয়ে চর্চা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, এটা বলা যেতে পারে। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 60 দিনের মধ্যে কেতুর দাপটে আপনারাও কিন্তু চমকে উঠতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে। ভাগ্যের সাপোর্ট কিন্তু পূর্ণমাত্রায় পেতে চলেছেন, কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা এই সময় করতে চলেছেন, এটা বলা যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।